হ্যালো বন্ধুরা, তনুশ্রীর অবসরে অনুভবেতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ জৈব উপায়ে বা জৈব সারে খুব সহজেই টবে কীভাবে পুঁইশাক চাষ করবেন। পুঁইশাক এমনিতেই আমাদের সকলের খুব পছন্দের একটা শাক এবং কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ডালনা বা চচ্চড়ি যাই হোক না কেন ভীষণ পছন্দের আমাদের একটা খাবার। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজেই আপনারা কীভাবে বাড়িতে পুঁইশাক চাষ করবেন। এইগুলো দেখুন পুঁই মিটুলি, মানে পুঁই শাকের ফল বলতে পারি বা দানা বা বীজ যাই বলি না কেন। তো এগুলো আমরা গত বছরের গাছ থেকে সংগ্রহ করে নিয়েছি। তো এর মধ্যে যেগুলো কালো কালো রয়েছে, সবুজগুলো নয়, কালো কালোগুলো এভাবে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। একটা একটা করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এগুলোই শুকিয়ে বীজ তৈরি হবে। আর সবুজগুলো চচ্চড়ি করে খাওয়া যায়, বাজারেও বিক্রি হয় পুঁই মিটুলি, অসাধারণ লাগে চচ্চড়ি করে খেলে। দেখুন এইভাবে দানাগুলো সংগ্রহ করে নিতে হবে। এবার সপ্তাহ খানেক ধরে এরকম কড়া রোদে শুকিয়ে নিতে হবে ভালো করে। যতক্ষণ না একদম খটখটে শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু গাছ লাগানোর জন্য উপযোগী হবে না বীজগুলো। দেখুন এবারে বীজগুলো একদম শুকিয়ে গেছে, গাছ লাগানোর জন্য একেবারে রেডি। তো এবার নির্দিষ্ট আমরা যে জায়গা করে রেখেছি গাছগুলো লাগানোর জন্য, সেখানে আমরা ভার্মি কম্পোস্ট, গোবর সার আর বাড়িতে তৈরি করা জৈব সার দিয়ে মাটি তৈরি করে নিয়েছি এবং সেই মাটিতেই এই গাছগুলো বা বীজগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। এভাবে হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। প্রথমে হয়তো খুব ঘন বেরোবে গাছগুলো, তাতে কোনো অসুবিধা নেই। কিছু গাছ যখন 1 ফুট থেকে 1.5 ফুট লম্বা হবে, কিছু উপড়ে খেয়ে নিলেই হালকা হয়ে যাবে এবং কমে যাবে গাছগুলো, কিছু গাছ বড় করা যাবে। বীজগুলো ছড়ানোর পর এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে বীজগুলোকে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কোনো বীজ যেন মাটির ওপরে দেখা না যায়, মাটি দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে। দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ জল ছিটিয়ে দিতে হবে। পুঁইশাক গাছে এমনিতেও খুব একটা যত্ন লাগে না, খুব কম যত্নেই এবং খুব সহজেই পুঁইশাক চাষ করা যায়। দেখুন সপ্তাহ খানেকের মধ্যেই কি সুন্দর ছোটো ছোটো চারা গাছ বেরিয়ে গেছে, খুব ঘন বেরিয়েছে যদিও তাতে কোনো অসুবিধা নেই। আমরা মাঝখান থেকে কিছু শাক তুলে রান্না করে নেব। এই পর্যায়ে গাছগুলোতে আমাদের কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণ ভার্মি কম্পোস্ট, গোবর সার আর জৈব সার মিশিয়ে আমরা মাটিটা রেডি করেছিলাম, তাই নতুন করে কোনো সারের প্রয়োজন পড়বে না। মাটি থেকেই যথেষ্ট পরিমাণ পুষ্টি সংগ্রহ করতে পারবে গাছগুলো। শুধুমাত্র মনে রাখতে হবে প্রতিদিন বিকেলবেলা আমাদের পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে। দেখুন আরও সপ্তাহখানেক পর গাছগুলো কি সুন্দর হয়ে গেছে, একদম কচি কচি সবুজ পাতা বেরিয়েছে প্রচুর। মনে রাখবেন ছাদে যদি গাছ লাগানো থাকে, অর্থাৎ ছাদের টবে যদি আপনারা গাছ লাগান, তাহলে দুবেলাই পর্যাপ্ত পরিমাণ জল দেবেন, কারণ ছাদে যেহেতু প্রচুর পরিমাণে রোদ পড়ে তাই মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই দুবেলা পর্যাপ্ত পরিমাণ জল দেবেন। এই পুঁইশাকের মাঝে দেখুন 2-3টে কুমড়ো গাছও লাগিয়েছি, কুমড়ো গাছগুলো দড়ির সাহায্যে 3 তলার ছাদে চলে যাবে আর পুঁইশাকগুলো এখানে রয়ে যাবে। 15 দিন পর আরও বড় বড় হয়ে গেছে গাছগুলো, শুধুমাত্র জল দিয়েছি আর কিছুই দিইনি। তো শাকগুলো বেশ বড় হয়ে গেছে, আর একটু বড় হলে আমরা এর থেকে মাঝে মাঝে মাঝখান থেকে কিছু শাক তুলে খেয়ে নিতে পারবো। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এত ঘন ঘন অবস্থায় যদি পুঁইশাকগুলো থাকে তাহলে পোকার আক্রমণ হওয়ার একটা বড় চান্স থাকবে, তাই অতি অবশ্যই আমাদের মাঝখান থেকে বেশ কিছু শাক তুলে রান্না করে খেয়ে নিতে হবে। ফাঁকা ফাঁকা অবস্থায় 4 থেকে 5টা গাছ আমরা বড় করব, যার থেকে ডাল কেটে কেটে খেলে অনেক দিন পর্যন্ত আমরা পুঁইশাক পাবো বাড়িতে। আর পুঁইশাকে সচরাচর পোকা লাগে না, তবে যদি পোকা লাগে তাহলে আমি আগেও যেটা বলেছি আবারও বলবো, ফ্রিজের 1 লিটার ঠান্ডা জলে 1 চামচ মতো হলুদ গুঁড়ো গুলে স্প্রে করবেন, যেটা আমরা করি। আমরা কোনো রাসায়নিক কীটনাশক তেমন ব্যবহার করি না, পোকা লাগলে গাছে এইভাবে ঠান্ডা জলের সঙ্গে হলুদ গুলে স্প্রে করি, তাতে পোকার আক্রমণ অনেকটাই কম হয়। আর একটা কাজ করতে পারেন, মাটির সাথে আপনারা অল্প করে নিম খোল মিশিয়ে দিতে পারেন, তাহলে পিঁপড়ে বা ছোটো ছোটো পোকার আক্রমণও অনেকটা কমে যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। খুব সহজেই বাড়িতে টবে বা বাড়ির সামনে যদি খোলা একটুখানি জায়গা থাকে পুঁইশাক চাষ করে ফেলুন। পুঁইশাক চাষ করতে এমন কিছু যত্নের প্রয়োজন হয় না, অল্প যত্নে অল্প পরিচর্যায় খুব ভালো একটা শাক বাড়িতে চাষ করে ফেলতে পারবেন। তো সম্পূর্ণ জৈব উপায়ে আরও অন্যান্য সবজির চাষ কীভাবে করবেন বা কীভাবে পরিচর্যা করবেন সেগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, নমস্কার।